পদ্মভূষণের তালিকায় থাকা গুগলের সিইওর বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের অভিযোগ। বুধবার তার বিরুদ্ধে মুম্বাইয়ে এফআইআর দায়ের করা হয়েছে। করেছেন ছবির পরিচালক সুনীল দর্শন। শুধু সুন্দর পিচাই নন, এছাড়াও আরো পাঁচজনের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের মামলা দায়ের করা হয়েছে। সুনীল দর্শনের অভিযোগ, তিনি গুগলকে তার ছবির কপিরাইট বিক্রি করেননি, তবুও তার পরিচালিত ছবি এক হাসিনা থি এক দিওয়ানা থা ইউটিউবে আপলোড করে দীর্ঘদিন দেখানো হচ্ছে, তাই বাধ্য হয়ে তিনি এফআইআর দায়ের করেছেন। পদ্মভূষণ পাচ্ছেন গুগলের সিইও সুন্দর পিচাই। 73তম সাধারণতন্ত্র দিবসের আগেই তা ঘোষণা করা হয়েছে। কয়েক ঘন্টা যেতে না যেতেই কপিরাইট লঙ্ঘনের মামলায় এফআইআর হলো গুগলের সিইওর নামে।